জাদু একটি অসাধারণ আর্ট। আপনি জাদু তো অনেকবার দেখেছেন, কিন্তু জাদু দেখার সময় আমাদের মনে একটি প্রশ্ন আসে যে জাদুকরেরা এই জাদু কিভাবে করে। টিভি এবং ম্যাজিক শোতে আমরা যে জাদুগুলো দেখি তা দেখে আমরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু বিখ্যাত জাদুর গোপন রহস্য সম্পর্কে জানাব, যেগুলো দেখে এতদিন আপনারা অবাক হয়েছেন, কখনো কখনো শিউরে উঠেছেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এই ভয়ানক জাদুটি দেখুন। এখানে আপনি দেখতে পাবেন একটি খালি বক্সে একটি মেয়ে শুয়ে পড়ে, আর জাদুকর বক্সটি খুলে সবাইকে দেখিয়ে দেন যে সেখানে লুকিয়ে থাকার মতো কোনো জায়গা নেই। এদিকে দ্বিতীয় বক্সটিতে অপর দুইজন মেয়ে আসে এবং ভেতরে বসে পড়ে। একই রকম ভাবে জাদুকর আবার বক্সটিকে খুলে দেখিয়ে দেন যে সেখানে কোনো হিডেন চেম্বার নেই। এবার জাদুকর দ্বিতীয় বক্সটিকে তুলে প্রথম বক্সটির মধ্যে সম্পূর্ণ ঢুকিয়ে দেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু এমন পরিস্থিতিতে প্রথম মেয়েটির অবস্থা কি হচ্ছে? এই ভয়ঙ্কর জাদু শুধুমাত্র কয়েকজন জাদুকরের পক্ষেই করা সম্ভব। এরপর দ্বিতীয় বক্সটিকে ওপরে তুলে নেওয়া হয়, আর দেখা যায় প্রথম বক্সটিতে থাকা মেয়েটি একই রকমই আছে, তার কোন রকম কোনো ক্ষতি হয়নি। কিন্তু এমন জাদু কিভাবে করলেন জাদুকর? চলুন জেনে নেই জাদুর আসল রহস্য। আসলে দ্বিতীয় যে বক্সটিতে মেয়ে দুটি বসেছে, সেই বক্সটির পেছনের সাইডটি বেশ খানিকটা বাঁকানো। যে মুহূর্তে বক্সটি বন্ধ হয় তখনই মেয়েটি বক্সটির পেছনের সাইডে নিজের পজিশনে চলে যায়, আর দ্বিতীয় বক্সটির পেছনের সাইড বাঁকা হয় তার কোনো অসুবিধা হয় না। এরপর ধীরে ধীরে বক্সটি ওপরের দিকে উঠতে থাকলে বক্সের ডোর খোলার আগেই সে আবার আগের পজিশনে চলে যায়। তারপর ডোর খোলার পর মেয়েটিকে আবার আগের অবস্থায় একই রকম ভাবে দেখতে পাওয়া যায়, যেমন ভাবে সে আগে ছিল। তবে জাদুটি কিন্তু ভীষণ রিস্কি। এবার এই জাদুটিতে আপনি দেখতে পাবেন জাদুকর একটি ছোট পাত্র নেন, তারপর একটি লাইটার দিয়ে পাত্রটিতে আগুন জ্বালিয়ে দেন আর পাত্রটিকে ঢেকে দেন। এরপর যখন তিনি ঢাকনা তুললেন তখন আগুনের পরিবর্তে থোকা থোকা ফুল ছিল পাত্রের মধ্যে। কিন্তু চোখের নিমিষে এমনটা কিভাবে হলো? ফাঁকা পাত্রটির মধ্যে আগুনের পরিবর্তে ফুল কিভাবে চলে আসলো? চলুন জেনে নেই এর আসল রহস্য। এর প্রথম রহস্য লুকিয়ে আছে এই ফাঁকা পাত্রটির মধ্যে, যেটা ফ্ল্যাশ পেপার দিয়ে করা ছিল। ফ্ল্যাশ পেপার এমন এক ধরনের কাগজ যেটাকে জ্বালালে অনেকটা রঙিন আগুন বেরিয়ে আসে, যার কারণে দুই এক সেকেন্ড দর্শক আগুনের ঝলকানিতে কিছুই দেখতে পায় না। এরপর জাদুকর পাত্রটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেন, আর এখানেই লুকিয়ে আছে জাদুর আসল রহস্য। কারণ এখানে জাদুকর আগে থেকেই ভাঁজ করা কাগজ লুকিয়ে রেখেছিলেন, যেগুলো ছেড়ে দিলে থোকা থোকা ফুলে রূপান্তরিত হয়ে যায়, আর দর্শকরা ভাবে আগুন ফুলে রূপান্তরিত হয়ে গেছে। এবার এই জাদুটিতে আপনি দেখতে পাবেন জাদুকর একটি সাধারণ মোমবাতি নিয়েছেন, যেটি জ্বলছে। এরপর জাদুকর মোমবাতিটি থেকে আগুন নিজের হাতে নিয়ে নেন, তারপর কিছুক্ষণ পর তিনি সেটা আবার মোমবাতিতে ফিরিয়ে দেন, তারপর মোমবাতিটিকে নিভিয়ে দেন। কিন্তু এমন জাদু জাদুকর কিভাবে করলেন? তাহলে দেখুন জাদুর আসল রহস্য। এখানে জাদুকর যে মোমবাতিটি নিয়েছেন সেটা সাধারণ মোমবাতি, কিন্তু রহস্যটি লুকিয়ে আছে জাদুকরের ডান হাতের বৃদ্ধ আঙ্গুলে। আসলে জাদুকরের বৃদ্ধ আঙ্গুলের মাথাটি নকল, সেখানে একটি সলতেও লাগানো আছে। জাদুকর তার হাতের আঙ্গুল আড়াল করে বৃদ্ধ আঙ্গুলে থাকা সলতেতে আগুন ধরিয়ে দেন এবং আঙ্গুল দিয়ে চেপে মোমবাতি নিভিয়ে দেন। এরপর পুনরায় তিনি আগুনের সলতে থেকে আগুন মোমবাতিতে জ্বালিয়ে দেন, আর দর্শকরা ভাবে তিনি জাদু করে মোমবাতিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তবে ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।